আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পর্বে আপনাদেরকে দেখাবো রাবার গাছের কষ কিভাবে প্রসেসিং করা হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি ইতিপূর্বে রাবার বাগান নিয়ে আরও ভিডিও দিয়েছি চাইলে সেগুলো দেখতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রাবার গাছ থেকে কষ সংগ্রহ সংগ্রহ করা হয় এবং সেগুলো দিয়ে পরবর্তীতে কী করা হয় মূলত প্লাস্টিকের কাঁচামাল মাল তৈরি করা হয় রাবার কষ দিয়ে প্রথমে গাছের সাল ছেড়ে কষ বের করা হয় তারপর এগুলোতে মেডিসিন দিয়ে জমানো হয় তারপর এগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয় তারপর নানা রকম মেডিসিন দিয়ে এগুলোকে জাল করা হয় তারপর এগুলো একটা এগুলোকে একটা আকার দেওয়া হয় তারপর এগুলোতে কালার করে বিভিন্ন আকারে কেটে বিভিন্ন কোম্পানিতে পাঠানো হয় এগুলোই হচ্ছে প্লাস্টিকের কাঁচামাল প্লাস্টিকের যত ধরনের জিনিস আসে সব এ রাবার বাগান থেকে সংগ্রহ করা কষ থেকে তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ